ঈদ মুবারক দর্শক সবাইকে, আমি জুবায়ের আহমেদ আপনাদের সঙ্গে আছি ডয়েচে ওয়েলে বাংলার এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কোলনের একটি কোলন শহরের, জার্মানির কোলন শহরের কাছাকাছি একটি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার একটি, চারদিকে খুব চমৎকার পরিবেশ, এবং সেখানে দাঁড়িয়ে আছি আমি। এবং আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে, গতকাল জার্মানিতে আমরা উদযাপন করেছি। আমরা আসলে এখানে একাধিক দিন, মানে 2-3 দিন ধরে উদযাপন করি, এবং সেটা কিভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করার জন্য যারা অনেক দিন ধরে এখানে আছেন, আমি তো এসেছি বেশি দিন হয়নি, তো আমার এখানে যারা আছেন এর মধ্যে একজন আছেন হচ্ছে আরাফাতুল ইসলাম। তিনি অনেকদিন ধরে এখানে আছেন জার্মানিতে, তিনি জানেন যে এখানে বাংলাদেশিরা কীভাবে ঈদ উদযাপন করেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে আছেন বাংলা ভাষা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন। খালেদ ভাই, কেমন লাগছে আপনার? তো খুবই চমৎকার লাগছে আর কি, মানে পুরোপুরি ঈদ ঈদ মনে হচ্ছে, কারণ আমরা আসলে বাংলা ভাষা পরিবার কিভাবে ঈদ উদযাপন করে সেটা দেখানোর জন্য আমরা নিমন্ত্রণ জানিয়েছি, আপনি নিমন্ত্রণ জানিয়েছেন, আরাফাত আছে ক্যামেরার পিছনে, ফয়সাল আছেন, আমরা চারজন আসলে ঈদ উদযাপন করার জন্য আমাদের আরেকজন সহকর্মী নুরুনাহার সাত্তারাপা তার বাসায় আমরা আজকে যাব। তবে আমরা আরাফাতের কাছে, আপনি যেমন জানতে চাইছিলেন, আমিও আরাফাতের কাছে একটু জানতে চাইবো যে এই জায়গাটা সম্পর্কে। আমি দূরে একটা আইকিয়ার, মানে কি বলবো, একটা বোর্ড, একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটা সম্পর্কে আমরা একটু জানি। এটা বন এবং কোলন শহরের মাঝখানে, এত দূর পর্যন্তই আমি জানি। আরাফাত যেহেতু আজকে আমাদের গাইড করছেন, গাড়ি চালাচ্ছেন, নিয়ে আসছেন, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এই জায়গাটা সম্পর্কে। ধন্যবাদ আরাফাত ভাই, ঈদ মুবারক। প্রথমে ঈদ মুবারক দর্শক সবাইকে। শুরুতে হচ্ছে, এটা হচ্ছে গোডোর্ফ এই এলাকার নাম, এবং এটা বন আর কোলনের মাঝামাঝি জায়গায়, খালেদ ভাই যেটা বললেন। আর এখানে মূলত আপনি দেখবেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে কাছাকাছি, বাট বেশিরভাগ যেটা হয় যে বন কোলনে যারা চাকুরি করেন তারা আসলে এইখানে আসলে তাদের বাড়ি মানে কিনে থাকার জন্য, এটা আদর্শ জায়গা আর কি। মানে এটা বলা যায় যে বড় শহরগুলোর আশেপাশে যে ছোট শহরগুলো থাকে সেখানে মানুষ কিভাবে বসবাস করে সেটা সম্পর্কে একটু ধারণা দিতে পারেন, আর বিশেষ করে যারা বাড়ি ভাড়া করে একটু আয়েস করে থাকতে চায় তাদের জন্য এটা আসলে চমৎকার একটা এলাকা। এবং আমরা যেতে যেতে দেখবো যে নানা রকম বাড়ি আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল বিভিন্ন মানুষ তারা মানে এখানে বাড়ি কিনে, বিশেষ করে অনেক মানুষ এখানে থাকেন। দর্শকদের একটু বলতে চাই যে আমরা আমরা এখান থেকে আমরা নুরুন্নাহার আপা আমাদের সঙ্গে, আমাদের কলিগ, তিনি অনেকদিন ধরে ডয়েশেভেলেতে কাজ করেন, তো তার বাড়িতে আসলে আমরা আজকে হানা দিব। আমরা হানা দিব এই কারণে যে আমরা ঈদের ঈদের খাবার, আপনি জানেন যে প্রবাসে আসলে এই বিষয়গুলো আমরা খুব মিস করি, যে দেশে থাকতে যেরকম ঈদের খাবার প্রতিদিন বাসায় বা এবং আত্মীয় স্বজনের বাসায় যেগুলো আমরা উদযাপন করি খেয়ে এবং মজা করে, সেটাই আমরা আসলে আজকে নুরুন্নাহার আপার বাসায় সেটি উদযাপন করব। খালেদ ভাই, আপনি মানে আপনি যদি মজার ব্যাপার হচ্ছে যে আরাফাত, এবং আপনিও আসলে ভালো বলতে পারবেন যে বন শহরে কিন্তু 200-300 বাঙালির বাস, বা তার চেয়ে একটু বেশি হতে পারে, আরাফাত নিশ্চয়ই সংখ্যাটা বেশি বলতে পারবেন। এর সবাই মোটামুটি ভাবে সবাই আরাফাতকে চেনেন, কেউ কেউ আপনাকেও চেনেন, কেউ কেউ আমাকেও চেনেন। তো আমাদের কিন্তু আসলে মানে 2-3টি বন শহরে দাওয়াত ছিল, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যে বন থেকে বার হয়ে এই যে এরকম একটি জায়গায়, আপনি দেখতে পাচ্ছেন যে এগুলি মনে হয় ফসলের ক্ষেত, আরাফাত ভালো, এগুলি ফসলের ক্ষেত, এরকম জায়গার মধ্যে এরকম একটা জায়গায়। তো আমরা আরাফাত এবং আমি আসলে সাত্তারাপার দাওয়াতি একরকম ভাবে আমরা মানে সাত্তারাপাও আসলে মানে খুশি হয়েছেন যে কিন্তু আমরাও এই দাওয়াতটি আসতে চেয়েছি নানা রকম খাবার খাওয়ার জন্য। তো অবশ্যই আবার একটু শহরের বাইরে এসে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু নেয়ার জন্য যে এখানে ঈদ ব্যাপারটা আসলে বাঙালি কমিউনিটির মধ্যে কেমন, সেটাও একটু আমাদের আসলে একটু বোঝার ব্যাপার। আচ্ছা, একটু ইয়া, এবং রুনুয়া এখানকার ঈদ কমিউনিটির বিষয়টা সেটা বলছি, মানে এখানকার রুনুয়াপার যে এলাকায় থাকেন সেটা খুব সুন্দর একটা এলাকা, ফলে মানে আমরা ওখানে গেলে আমাদেরও ভালো লাগবে এবং দর্শকদেরও আমরা কিছুটা দেখাতে পারবো। এটা আসলে সবসময় তো এটা দেখানোর সুযোগও হয় না সেরকম। আর আপনি যেটা বলছিলেন যে এখানে বন কোলনে যে উৎসব, যেটা হয় যে বন এবং কোলনে, বনে 250-র মতো বাংলাদেশি থাকে বলে আমাদের মানে যেটা ধারণা করি আর কি। আমরা টোটাল জার্মানিতে জানেন 15,000-এর মতো বাংলাদেশি, খুব বেশি না। আর কোলনেও থাকে, কোলনে 1,000-খানেকের মতো থাকে এরকম। কিন্তু যেটা হয় যে নানা রকম উৎসব হয়, নানা রকম পার্টি হয়, ঈদ উপলক্ষে একাধিক পার্টি হয়, বনে 2-3টা বড় পার্টি হয়, কোলনে পার্টি হয়, এবং সেখানে যাওয়ার সুযোগ থাকে, প্রায় সবাই যেতে পারে। বিশেষ করে আমরা যারা আসলে কোনো গ্রুপে নাই, দলে নাই, আমরা
আমরা মোটামুটি সব জায়গায় যাওয়ার একটা সুযোগ আছে আমাদের, কিন্তু একটা খুব সুন্দর ঘুড়ি বা কোনো কিছু একটা উড়ানো হচ্ছে মনে হচ্ছে, কারো বেলুন এটা ভুল করে এখানে চলে আসছে। আসলে দর্শক মানে এই জায়গাটি যেটি আরাফাত ভাই বলছিলেন, খালেদ ভাই বলছিলেন যে এই জায়গাটি আসলে আমারও খুব পছন্দ। এখানে আসলে যারা থাকেন, যারা তারা বাড়ি কিনে এখানে মোটামুটি অবস্থাপন্ন মানুষ এবং তারা তারা বাড়ি কিনে এখানে থাকেন। হ্যাঁ, এখানে ভাড়া বাড়ি কম, আমি যতখানি জানি এইদিকে আর কি, খুব বেশি দূরে না, কাছেই। হ্যাঁ, আমরা যেখানে দেখাচ্ছি তার উল্টো দিকে দর্শক, মানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে খুব বাড়িগুলো খুব সিমেট্রিক এবং হচ্ছে সেখানে যারা থাকেন এবং এখানে যে এই যে পাশেপাশে ক্ষেত খামার, মানে এই এই বিষয়টি তারা এনজয় করেন। এবং আমাদের আমরা যারা শহরের পুরোপুরি ছবির মতো, কিন্তু জুবাইর জুবাইর সিমেট্রির কথা বলছেন, পুরোপুরি ছবির মতো, কিন্তু পুরোপুরি পুরোপুরি এই ডিজাইন একই রকম রাখতে হয়, অনেক বাধ্যবাধকতা থাকে। আমি একেবারে নিশ্চিত কি গভর্নমেন্টের বাধ্যবাধকতা, সরকারের একটা বাধ্যবাধকতা থাকে, বিশেষ করে যে ইতিহাস ধরে রাখা, যে মানে বাড়ির ধরন দেখে মানুষের একটা ধারণা হয় যে এই শহরের সাথে এইরকম একটা ইতিহাসের সম্পৃক্ততা রয়েছে, সেটা খুব বজায় রাখার চেষ্টা করে জার্মানি। আমি একদম নিশ্চিত নই যে গোডোরফে এরকম করে কিনা, কিন্তু এই বাড়িগুলোর সুবিধা হচ্ছে এগুলো দ্বিতল বা তিনতলা বাড়ি, ছোট একটা বাগান থাকে এবং মানে মোটামুটি একটা পরিবার, দুটো বাচ্চা, দুটো বা তিনটা বাচ্চা নিয়ে সুন্দর থাকার জন্য খুব চমৎকার আয়োজন আর কি। আমি যদি দর্শকদের বলতে চাই যে আমি জুবায়ের আরাফাত এবং ফয়সল, জুবায়ের আরাফাত এবং ফয়সল যদিও আমার থেকে বয়সে মানে অনেক তরুণ এবং নবীন, কিন্তু আমার কাছে কিন্তু খুবই একটা ঈদের যে আমেজ সেটা পুরোপুরি আসছে, কারণ আমরা এটা আসলে কয়েকদিন আগে থেকে এটা প্ল্যান করতেছিলাম যে আমরা ঈদের সময় কোনো না কোনো একটা জায়গায় বাইর হব এবং আমরা এরকম ভাবে বাইর হয়ে কোথাও একটা এরকম গল্প করবো, এবং সেইখানে আপনাদের সবাইকে যে নিমন্ত্রণ জানাতে পারলাম। আমি জানি না যে কে কে দেখছেন, কারা কারা দেখছেন, আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে কে কে কোথা থেকে দেখছেন। এবং আমরা যখন আমরা এই গাড়িটি স্টার্ট দিয়ে আরাফাত কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে রুনাপার, যে মানে 8 থেকে 10 মিনিট লাগবে রুনাপার বাসায় এখান থেকে পৌঁছাতে আর কি। যেটা বলছিলাম যে মানে ওই যে নানা রকম পার্টি কিন্তু হয়, কিন্তু এবার একটু পার্টি কম হচ্ছে করোনার কারণে, অনেকে হয়তো যেতে চাচ্ছেন করোনার কারণে, একটা বিষয় বিভ্রান্তি রয়েছে, একটা বিষয় মানুষের মানে স্বাভাবিক দর্শকরাও এই প্রশ্নটা করবেন যে আমাদের মধ্যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমরা সোশ্যাল ডিস্টেন্স কিছুটা মেনটেন করছি কিন্তু মাস্ক পরা নেই কেন। মাস্ক পরার ব্যাপারে আমি আসলে বলি যে আমরা কিন্তু আসলে আমরা যেটি আসলে উপরেও লিখেছি যে আমরা আসলে একটি পরিবার, আমরা একটা ঘরের মধ্যে সবাই একসঙ্গে কাজ করি, আরাফাত, আমি, আপনি বা ফয়সাল যারা আছেন, যারা সবাই খুবই ক্লোজ প্রক্সিমিটির মধ্যে থাকি। আমাদের মধ্যে এরকম নিয়ম আছে যে গত 5 মাস ধরে আমরা যদি কেউ অসুস্থ বোধ করি আমরা কিন্তু আসলে কেউ অফিস করব না এবং আমরা সবাই ঘরের মধ্যে থাকবো, কিন্তু আমাদের যেহেতু নিয়মের কারণে একসঙ্গে থাকতে হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে মাস্ক পরার বা অন্য মানে সোশ্যাল ডিস্টেন্সগুলি মেনটেন করার বাধ্যবাধকতা নেই, কারণ আমাদেরকে আসলে কাজের কারণেই এক থাকতে হয়। এখন যদি কোনো কারণে, গড ফরবিড নট, যে আপনার যদি আজকে করোনা ভাইরাসে বা অন্য কোনো রোগ, অন্য রোগের সংক্রমণের ব্যাপার হয় বা আরাফাতের সংক্রমণে, অটোমেটিক্যালি এইটা ডয়চেবেলের, অটোমেটিক্যালি ডয়চেবেলের নিয়ম অনুযায়ী আমাদেরকে মানে আমাদেরকেও মানে আরাফাত যদি অসুস্থ হন আমাকেও আসলে সোশ্যাল ইয়াতে চলে যেতে হবে। সেটাই সেটাই, এটা এটা আসলে দর্শক দর্শক বিষয় কি জানেন, মানে আমরা আসলে বলি কিন্তু জার্মানিতে কিন্তু এখন সামগ্রিকভাবে যে বিষয়টি পরিষ্কার সেটা হচ্ছে করোনা কিন্তু অত গুরুত্বপূর্ণ ইস্যু আর নেই জার্মানিতে। মানে জার্মানিতে আর যখন দরকার ছিল সরকার খুব কঠোরভাবে সেটা মানে সরকার যেসব নির্দেশনা দিয়েছে সাধারণ মানুষ সেটা কঠোরভাবে মেনেছে নিজেদের আগ্রহ থেকে, কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতিটা বদলে যাচ্ছে। এখন কিন্তু আর করোনা সেই বড় ইস্যু কি আর আছে জার্মানিতে? জার্মানিতে অধিকাংশ এখানে সবই খুলে দেওয়া হয়েছে। আমার একটি বিষয় বলার আছে, সেটি হচ্ছে যে মানে এটা ঠিক জার্মানি যেভাবে দর্শক জার্মানি যেভাবে বিষয়টি আসলে করোনার বিষয়টি যেভাবে ট্যাকেল করেছে এটা সারা বিশ্বের জন্য একটি উদাহরণ, এটা সত্য। এবং আমরা আসলে মানে কিছুদিন যাবার পরেই আমরা অনেক সেফ ফিল করেছি, মানে আমরা মানে কতটা অফিস করেছি বা কতটা হচ্ছে বাসায় থেকে অফিস করেছি সব কিছু মিলিয়েই আমরা কিন্তু একটা সময় পর মোটামুটি সেফ ফিল করেছি। কারণ হচ্ছে এখানে কিছু বিষয়ে মানে এখানকার যে গবেষণা প্রতিষ্ঠান, যে রবার্ট কক ইনস্টিটিউট, তারা যে নির্দেশনাগুলো দিয়েছে এবং সরকার যেভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সেইখান থেকে মানে জনগণের জন্য সেটি একটি মানে ভালো বার্তা নিয়ে এসেছে এবং আমরা সেটি পালন করতে পেরেছি। কিন্তু এখন যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে এখন খুলে দেওয়া হচ্ছে ইউরোপ,
ইউরোপ খুলে দেওয়ার পরে যেটি হচ্ছে যে এখন মানুষ ট্রাভেল করছে, মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো তাতে যেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ যেটার কথা নিয়ে যেটা নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে, তো সেকেন্ড ওয়েভের কারণে আবারও কিছুটা সংক্রমণ বাড়ছে। তো সেই জায়গায় আমাদের মনে হয় একটু সতর্ক থাকা উচিত, সেটা আমরা মনে করি। আমরা 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 আমাদের এই সতর্কতাটা কিন্তু আপনি দেখবেন যে এখনো কিন্তু জার্মানিতে আপনি যে কোনো পাবলিক প্লেসে, আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টেশনে চড়েন বা পাবলিক কোনো মার্কেট প্লেসে যান, আপনাকে অবশ্যই কিন্তু আপনার মাস্ক পরতে হবে। যেসব জায়গাগুলোর মধ্যে অ্যাপ্লিকেবল সেসব জায়গায় আপনার গ্লাভসও পরতে হবে, মানে যদি আপনি কোনো কারোর সাথে সরাসরি কোনো কন্ট্যাক্টে আপনার যেতেই হয়, আপনি যদি কোথাও খাবার সার্ভ করেন, আপনি দেখবেন রেস্টুরেন্টে যারা ওয়েটার আছেন তারা কিন্তু মাস্ক পরতেছেন, আপনি রেস্টুরেন্টে যারা খাবার সার্ভ করতেছেন তারা গ্লাভস পরতেছেন, মানে তারা কিন্তু এটা এখনো মানতেছেন, মানে ব্যাপারটা কিন্তু আসলে উঠে যায় নাই। সতর্ক কিন্তু আসে জার্মানি, কিন্তু আমরা দর্শকদেরকে একটু এই যে একটা জিনিস আমি বলি আর কি, মানে জার্মানি সতর্ক আছে জার্মানিতে, মানে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি সতর্কতার কিন্তু নানা ধাপ আর কি। নানা ধাপ বলতে হচ্ছে যে সরকার একবার বলছে যে এই এই কাজ করবেন, এই এই কাজ করবেন না, কিন্তু সরকারও কিন্তু সেটা অনেক লাইটলি নেয় অনেক সময়, কিন্তু সরকার যদি সেটা কড়াকড়ি ভাবে এটা ইম্পোজ করতে যায় তখন কিন্তু আপনি দেখবেন রাস্তায় পুলিশ, প্রচন্ড নিরাপত্তা, নানা রকম সদস্যরা নানাভাবে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। এই মুহূর্তে যেটা হয়েছে যে সরকারও বিষয়টাকে অনেকটা কিন্তু ঢিলাভাবে নিচ্ছে আর কি, সরকার বলছে নানা রকম নির্দেশনা কিন্তু সেই নির্দেশনা মানা হচ্ছে কিনা বা সেই নির্দেশনা কঠোরভাবে প্রয়োগের উদ্যোগ কিন্তু সরকারের এই মুহূর্তে নেই, ফলে একটা রিল্যাক্সড ব্যাপার রয়েছে। সেকেন্ড ওয়েভ সেটা আসতে পারে সেরকম একটা আশঙ্কা আছে, কিন্তু সেটা আসলে কতটা হবে আসলে এই মুহূর্তে বলা আসলে খুবই কঠিন। যাই হোক, আমরা করোনার আলোচনায় না যাই, আমরা করোনার আলোচনা করলে অনেক অনেক দূর পর্যন্ত যেতে হবে। আপাতত আপা নুরুন্নাহার আপা আমাদের জন্য অপেক্ষা করছেন গরুর মাংস খাওয়ার ঠান্ডা হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। দর্শক আপনারাও আমাদের সঙ্গে চলুন, আমরা এই যে একটি গাড়ি ফোর্ড ফিয়েস্তা এই গাড়িটি নিয়ে আমরা যাচ্ছি, তো আমাদের সঙ্গে গাড়িতে আসুন, আমরা আমরা আপনাদের দেখাচ্ছি, যেতে যেতে কথা হবে এবং সেখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, তো সেগুলো নিয়ে আমরা কথা বলছি এবং একই সঙ্গে এখানে কিভাবে ঈদ পালন হয় সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ফয়সাল আছেন আমার সঙ্গে, ফয়সাল আপনি গাড়িতে উঠুন, আমি ক্যামেরাটি ধরছি। মানে এই যে ঈদের সময় সবাই মিলে যে একটা কোনো একটা জায়গায় যাওয়া, একটা দাওয়াত খাইতে যাওয়া, এটা কিন্তু একটা ঈদের একটা সাংঘাতিক একটা বিউটি। আমি মনে করি যে আমাদের দেশের মধ্যে মানুষের অনেক ভিন্ন মত আছে অনেক বিষয় নিয়ে। আরাফাত যথারীতি একটি জার্মান রেডিও দিয়ে একটি গান দিয়েছেন আমাদেরকে, সেই গানও নিশ্চয়ই দর্শকরা শুনতে পাচ্ছেন। এবং সামনে তাকালে আমরা এখন দেখতে পাবো যে আমরা 8-9 মিনিটের জার্নিতে আমরা যাচ্ছি, কিন্তু এই যে সবাই মিলে যে যাওয়া সেটি কিন্তু আসলে আমাদের যে মানে চিরকালের যে ঈদ ঐতিহ্য সেটিও আমাদেরকে একটু মনে করিয়ে দেয়। আরেকটা বিষয় যে এই এই যা এই 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 পিছনেও কি সিট বেল্ট পরতে হবে, রাইট? হ্যাঁ, সিট বেল্ট তো পরতেই হবে জার্মানিতে, সিট বেল্ট পরা এবং এগুলো মেনটেন করা খুব নিয়ম আর কি। তো পিছনে সেটা পড়তে হবে। এবং দর্শকদের আমি বলতে পারি যে এই যে আমরা যাচ্ছি, আমরা যে বলছিলাম, হ্যাঁ আচ্ছা দরজাটা খোলা এবার, ঠিক আছে, ওকে। তো দর্শকদের আমি যেটা বলছিলাম যে আমরা যে এই যে এলাকাটিতে এসেছি এটি একটি চমৎকার এলাকা, আমার খুবই পছন্দ এই এলাকা, আমি আপার বাসায় এর আগেও এসেছি এবং মানে এবং খেতেই এসেছি বারবার। তো কিন্তু এই এলাকাটি খুব সুন্দর এবং এখানে খুব চমৎকারভাবে আরাফাতের কাছে একটু জানতে হবে যে এক্স্যাক্টলি আরাফাতের কয় মাইল বন শহর থেকে আমরা আসলাম। এইটা একেবারে মানে সঠিক হিসাবটা বলা কঠিন, কিন্তু মানে এটা 30 কিলোমিটারের মধ্যে আর কি, 30 কিলোমিটার মধ্যে, মানে বন শহর থেকে যেখানে আমরা থাকি সেখান থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে, এটা কোলনের দিকে। হ্যাঁ, এবং মানে এরকম গোডর্ফ, ম্যাকেনহাইম, রেমাগেন এরকম কিছু শহর আছে যেগুলোতে আসলে মূলত বনে যারা মানে পেশাজীবী, যারা কাজ করছেন, চাকরি করছেন, তারা আসলে তাদের বাড়ি এসব জায়গায়, যারা দীর্ঘ বছর ধরে আছেন তারা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকার আয়োজনগুলো আসলে এই ছোট শহরগুলোতে করে আর কি, যেটা গোডর্ফ বা রেমাগেন বা ম্যাকেনহাইম বলি আর কি। আচ্ছা, আপার বাসায় যাওয়ার আগে ফয়সাল যখন এই চারদিক দেখাচ্ছেন, আমি জুবাইয়ের কাছে একটু জানতে চাই, জুবাইয়ের আপনি আরাফাত বা ফয়সাল আসলে মানে কি খেতে চান, কি খাওয়ার কথা? এটা আমি আগে বলতে চাই, আমি সহজ করে নিই এজন্য যে আমরা আসলে রুনু বাবা বারবার আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আমরা কি খেতে চাই, এবং আমি খালেদার সঙ্গে যখন আলাপ করেছিলাম তাতে আমাদের ইচ্ছা যেটা আমরা বলেছি সেটা হচ্ছে মাংস, ভাত আর ডাল, ফলে এর বাইরে যদি আর কিছু থাকে সেটা আসলে 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 এই যে মানে কোরবানি ঈদ মাংস তো খেতেই হবে,
আর মাংস সঙ্গে হচ্ছে ভাত দিয়ে যদি মাংসটা খাই এবং তার সঙ্গে যদি একটু ডাল থাকে শেষ মুহূর্তে, মানে এর চেয়ে তো আর কিছু হতে পারে না, যে হচ্ছে ভালো কিছু তার হতে পারে। মানে করোনা কালে আপা মানে এমনিতেই খুব আগ্রহী আর কি আমাদের নেয়ার ব্যাপারে, পাশাপাশি তিনি একটু সতর্ক থাকেন করোনা ভাইরাস যেহেতু একটা ব্যাপার আছে। এবং আব্দুস সাত্তার আপনারা অনেকেই চিনেন, যে সাত্তার ভাই বাংলা বিভাগে চাকরি করেছেন প্রায় 40 বছরের মতো, তিনিও তো মানে আছেন আর কি একসঙ্গে। মানে ওনারা মানে আরাফাত বলছিলেন, আমি আরেকটু করে বলি যে আমি যদ্দূর জানি যে সাত্তার ভাই এবং রুনু আপা 1975 সালের পর থেকে তারা বাংলা বিভাগের সঙ্গে আছেন। রুনু আপা এখনও আছেন, সাত্তার ভাই এখন রিটায়ার করেছেন, তিনি বাংলা ভাষা বিভাগের মানে ভারপ্রাপ্ত প্রথম থেকে আছেন এবং ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এটা মানে এটা সাত্তার ভাই সম্পর্কে মানে ওই যে আমি যেটি জানতাম যে উনি বেতারেও কাজ করতেন, বাংলাদেশ বেতারে কাজ করেছেন, বাংলাদেশ বেতারে কাজ করেছেন। আমাদের যে ফারুক ভাই ছিলেন যিনি বাংলা ভাষা বিভাগের প্রধান ছিলেন দীর্ঘকাল, আব্দুল্লাল ফারুক, আব্দুল্লাল ফারুক যিনি মানে একজন শব্দ সৈনিক 71-এর, সেই সেই ফারুক ভাইয়ের সময় থেকে আসলে বাংলা ভাষা বিভাগের যখন পত্তন হয় আসলে সাত্তার ভাই এবং নুরুনার সাত্তার আপা সেই বাংলা ভাষা বিভাগের পত্তনের ক্ষেত্রে অনেক কাজ করেছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। নুরুনার আপা যাকে আমরা রুনু আপা বলে ডাকি, সাত্তার ভাই অবশ্যই এখন রিটায়ার্ড। আমরা আপনাদেরকে সাত্তার ভাই এবং সাত্তার ভাই যদি সুস্থ থাকেন আমরা আপনাকে সাত্তার ভাইদের সাথে সাত্তার ভাইয়ের সঙ্গে আসলে একটু দেখা করিয়ে দেবো। হ্যাঁ জি, সাত্তার ভাইয়ের সঙ্গে আমরা একটু দেখা করিয়ে দেবো। আমরা আশা করছি যে সাত্তার ভাই সুস্থ আছেন। রুনাপাও রুনাপাকে তো নিশ্চয়ই আপনারা দেখবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে যেটি বলতে চাই যে জার্মানিতে আসলে যদি আপনি খেতে চান বাঙালি খাবার, মানে আরাফাতে এটা ভালো বলতে পারবেন, আরাফাত যেহেতু অনেকদিন ধরে থাকেন, মানে আপনি যে কোনো খাবারই আসলে খেতে পারবেন, মানে খাবারের ক্ষেত্রে আপনাকে আসলে খুব মানে খুব কষ্ট পাইতে হবে না। কিন্তু তারপরেও মানে ভালো রান্না ভালো খাওয়া সেটা সবসময়ই আমাদের না, সেটার সঙ্গে তো কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, রাইট। আমরা আসলে অলমোস্ট চলে এসেছি ইয়ের বাসায়, রুনু আপার বাসায়। তো আমরা এখন গাড়ি থেকে নামছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটি, আমি একটু দেখাই আপনাদেরকে। এই এলাকাটি একটি ধরেন একটি একটি শান্ত নেইবারহুড, আবাসিক এলাকা, এবং হচ্ছে এখানে মানে এই যে বাসাটি দেখতে পাচ্ছেন এই সাদা একটি বিল্ডিং, এটি আসলে আমাদের যে গন্তব্য আমরা সেখানেই যাচ্ছি। উল্টা দিকে, উল্টা উল্টা দিকে, আমি আসলে একই ধরনের বিল্ডিংতে একরকম মনে করেছিলাম। তো আমরা এখন আমরা আমার ব্যাগে ব্যাগে একটু একটু আমরা আমরা কিছু উপহারও নিয়ে এনেছি, তো সেই উপহারগুলোর জন্য ধরেন তেলে জুবাইর নিয়ে আসলে। হ্যাঁ, যেটা আমরা দেখাচ্ছি এই যে এখানকার বাসাগুলো কিন্তু আপনি আইডেন্টিক্যাল একই রকম ডিজাইনের এখানে দেখতে পাবেন। আর রুনু আপার বাগান এটি আমরা খুব শীঘ্র দেখব। আরাফাত, এই ফুলটির কাগজ সরানো উচিত নাকি দেওয়ার পরে সরানো উচিত, মানে প্রোটোকল কি বলে? খুবই ভাইটাল কোশ্চেন, মানে এটা আমাদের উপর নির্ভর করে আসলে। রুনু আপাই খুলতে খুললে খুলবেন তখন দেখতে পাবেন যে যার উপহার তিনি খুললে সবচেয়ে বেস্ট। আমরা কিন্তু শুনেছি যে আরাফাত আপনি আগেও এসেছেন এখানে, আমরা কিন্তু শুনেছি যে এই যে প্রতিবেশীদের সঙ্গে রুনু আপার এবং সাত্তার ভাইয়ের এক ধরনের মানে আত্মীয়তা সম্পর্ক রয়েছে, চমৎকার সম্পর্ক, এবং তারা একে অপরের দিকে খুবই খেয়াল রাখে আর কি। মানে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রুনু আপা আমাদেরকে অনেকবারই বলেছেন যে খুব মানে খেয়াল রাখেন তার প্রতিবেশীরা, তিনিও খেয়াল রাখেন প্রতিবেশীদের। আমরা এখনই তাদের দেখা পাবো আশা করছি। আমি মাইকটি জুবাইরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আরাফাত ভাই। আমরা আসলে চলে এসেছি দর্শক, এটি হচ্ছে বাসা, সেই সেই দরজা যার ভেতরে আমাদের জন্য অনেক খাবার অপেক্ষা করছে। তো আমরা আমরা এখন কলিং বেল দিচ্ছি, নিশ্চয়ই আপা আসবেন। তো সেইখানে আমরা আপা চলে এসেছি। আপা কেমন আছেন? আমরা সত্তর ভাই আপনাদের দুইজনকে স্বাগত। আমাদের ফেসবুক লাইভ চলছে ডয়চে ভেলে বাংলার, তো আমরা আসলে লাইভ করতে করতে এসেছি, যদি একটু দর্শকদের জন্য কিছু। প্রিয় দর্শক, শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? একটু পরে আমরা আরো ভালো করে দেখবো, ভেতরে আসুন সবাই। আমরা আসলে এখন ভেতরে যাব। ওকে, আচ্ছা আপা, এটা হচ্ছে আপনার জন্য ফুল, কিন্তু কাগজটা কাগজটা আর এটা হচ্ছে সাত্তার ভাইয়ের জন্য। আপনারা গিফট গুলো খুলেন তাহলে আমাদের দর্শক দেখতে পাবে আর কি।
আপনি সাদা ফুল পছন্দ করেন এই কারণে আমি ব্যক্তিগতভাবে এবং যাদের অবদানে আজকে বাংলা ভাষা বিভাগে এই জায়গায় দাঁড়িয়ে আছে সাত্তার ভাই তাদের একজন। সাত্তার ভাই যদি আমাদের দর্শকদের জন্য একটু হ্যালো বলেন, আমরা এতক্ষণ বলতে আসছিলাম যে আমরা আপনি সুস্থ থাকলে আপনার সাথে নিশ্চয়ই দেখা হবে আমাদের দর্শকদের। হ্যাঁ, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি যখন শেষবার আপনার সঙ্গে কয়েক মাস আগে দেখা হলো তখন আপনার চুল কালো ছিল, এখন সাদা কিভাবে? তখন ইয়াং ছিলাম, এখন সাদা রং দিয়েছি কয়েক মাসের মধ্যে। আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে। তো এটা হচ্ছে আপার বাসা, আমরা প্রায়ই আসি দর্শক এখানে, এবং এখানে আসি প্রচুর খেতে, এটা খুব স্বাভাবিক, আজকেও তাই এসেছি। হ্যাঁ, তো আপনারা দেখছেন, হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা যেটি মানে এখানে অনেকদিন ধরে আপনারা তো এখানে আছেন এবং সেখানে এখানে বাংলাদেশিরা যেভাবে ঈদ করে সেটাও আমরা জানাতে চাই দর্শকদের, যে কিভাবে ঈদ করে সেখানে। তো একটু যদি বলেন সাত্তার ভাই, আপনাদের আপনার এক্সপিরিয়েন্স, যে এখানে অনেক বছর ধরে আছেন, আপনি কত বছর ধরে আছেন? আমি তো আছি তো 75 সাল থেকে। এটা আমরা বলেছি দর্শক, হ্যাঁ হ্যাঁ, 75 সাল থেকে আছে। 2011 আমি রিটায়ার করি, তারপর থেকে মানে চলছেই। হ্যাঁ, তো ভালোই কাটছে অবসর জীবন, মানে তো অবসর জীবন। হ্যাঁ, মফস্বল, না মফস্বল এবং সেখানে জীবন সবকিছুই ঠিক আছে, কিন্তু ঈদ বিশেষ করে যে মানে সেটা কি কেমন সেটা? আমরা প্রায় মানে বাঙালিদের সাথেই ঈদ করি, তো এবার আপনার করোনার জন্য বাঙালিরাও বলছে না, আমরাও যেতে আগ্রহী নই আর কি কোথাও করোনার জন্য। হ্যাঁ, একটু যদি বলেন যে এখানকার ঈদ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স। আমার তো বাংলাদেশের অতটা এক্সপিরিয়েন্স নেই ঈদ করা, আমার তো জনজন এখানেই সব, যার জন্য আমার এখানের এক্সপিরিয়েন্সটা হচ্ছে সব একটু কম কম। আমেরিকা ঈদ করেছি কয়েকবার, ওখানে যেমন সবাই সারাক্ষণ একজনের বাসায় আরেকজন যায়, এখানে যেমন একটু যে প্ল্যান করে যাওয়া হয়, এটাই আমি শুধু বললাম এখানকার নরমালি কেমন হয় আর আমার এক্সপিরিয়েন্সটা। মানে এইখানে আসলে ঈদ বলতে আসলে মানে একটা মানে কাকে কাকে দাওয়াত দেওয়া হবে, কাকে কাকে বলা হবে যে বাসায় আসা, এবং সেই হিসেবে প্ল্যান করা, এই বিষয়টাই আসলে এখানে মূল। কিন্তু বাংলাদেশে বিষয়টি অন্যরকম ছিল, আমার বাসায় যেরকম ছিল যে সারাদিন প্রচুর রান্না হতো, কে কখন আসবে আমরা জানতাম না। তবে 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 মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে দর্শক, আমাদের হয়তো ফেসবুক লাইভটা আমরা এখন শেষ করে ফেলবো, কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি, গরম গরম খাবার খাওয়া দাওয়া, দর্শকদের খাওয়া দাওয়া বাইরে টেবিলে দেখতে পাচ্ছি যে অসব সব সেজে আছে। তবে এই যে আমরা চারজন মিলে যে আসলাম, আমরা মনে হচ্ছে যে মানে ঈদের যে আমেজ, যেটি আমি আসলে গাড়িতে আসতে বলছিলাম এবং সাত্তার ভাইকে দেখো, ওই যে ঈদের আমেজটি আসলে পুরোপুরি রুনা আপাকে খুব সুন্দর লাগছে, গোলাপি একটি গোলাপি শাড়ি পরে এবং অনেক কিছু আমাদের জন্য রান্না করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখাতে যাই, দেখাতে যাই কি খাবার। এই যে শুরুতেই আমি দেখতে পাচ্ছি এটা সেমাই, সেমাই, তারপর হচ্ছে ফল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামার সালাদ এবং ফল, তারপর তরমুজ, তারপর দেখাতে যাই এটা হচ্ছে যে সাত্তারপার কিচেন, আমার খুবই পছন্দ এই কিচেন। গরুর মাংসের কাবাব, একটা সবজি তো থাকতেই হয় আমাদের। এটা হলো গরুর মাংসের কাবাব করেছি, শামি কাবাব, আর এটা সবজি, আর এটা মুরগি রোস্ট,
মাছ, যেহেতু ভাত ভাত মানে খালেদ বলেছে ভাত নাকি পছন্দ তার, হ্যাঁ তো খালেদ ওটার সাথে মাছ করেছি। এটা গরুর মাংস, কোরবানির মাংস, এটা হলো ল্যাম্প, আর এটা ডাল, যেহেতু ডাল থাকতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে মানে বিপুল পরিমাণ নানান রকমের খাবারের মাঝখানে আছি, তো আমরা যে কোনো সময় ঝাঁপায় পড়তে পারি খাবারের মধ্যে। দর্শক আপনারা যারা দেখছেন এসব খাবার, রুনু আপা রান্না নিয়ে আমাদের কয়েকটি ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে youtube.com/dwbengali, সেখানে দেখতে পারেন রান্নার এবং হ্যাঁ জার্মান রান্নার কয়েকটি ভিডিও রয়েছে আর কি। আপা কোনটা ভালো লাগে, জার্মান রান্না করতে বেশি ভালো লাগে না দেশি রান্না? বাঙালি রান্নাটা খুব সহজ, আমাদের আমাদের ওকে যা দেওয়া যায় তাই খায়, ওকে নিয়ে কোনো ঝামেলা নেই, ও খুব সুবোধ বালক, তাকে নিয়ে কোনো ঝামেলা নেই, যা দেওয়া যায় তাই খাবে না। বাঙালি রান্নাটা ঝামেলা সহজ আর কি, আর জার্মান রান্নাটা অনেক একদম বই দেখে এই দেখে সেই দেখে এটা সব মাপ মতো ঠিকঠাক মতো দিতে হয় আর কি, কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ বাইরে আমি একটু শোভনকে বলতে চাই যে আপনি একটু বাইরে দেখতে চাই, এই জায়গাটি আসলে আমার খুব পছন্দ, আমি এর আগেও এসেছিলাম, মানে এখানে একটি একটি আপার টমেটো গাছটা কোথায়, এই যে সেই টমেটো গাছ, এইখানে প্রচুর টমেটো হয়, এই টমেটো দিয়ে আপা সালাদ করে এবং আমি এর আগেও এসে এই টমেটো গাছেরই সালাদ খেয়েছি। আমি হ্যাঁ আমি নিজেই এখান থেকে টমেটো পেরেছিলাম, তো পুদিনা পাতা দেখা যাচ্ছে, তারপরে ফুলের গাছ দেখা যাচ্ছে নানান, তারপরে এইখানে এই যে এই গাছটা, এখানে প্রচুর ফুল হয়, এটা এটা বিভিন্ন এই গাছটা বিশেষত্ব এক এক সময় এক এক রকম। ছবিটা দেখাতে পারি ইচ্ছা করলে, ওই গাছের বিশেষত্বটা। এই গাছটা হলো যে খুব সিজনটা খুব ভালোভাবে বোঝা যায়, যখন মানে মার্চ মাসে একটু একটু মানে পাতা হয়, একটু একটু ফুল হওয়া শুরু করে। এদেশে একটা আশ্চর্যের বিষয় যে ফুল আগে হয় তারপরে হয় পাতা, এই গাছটাতে প্রথমে হয় ফুল, হালকা বেগুনি রঙের ফুল, একদম ভরে যায় লম্বা লম্বা ঝুলন্ত ফুল, তারপরে আসে পাতা। এটা হলো সামার এরকম চেহারা, আর অটামে হবে সব পাতা পড়ে যাবে, হ্যাঁ পাতা পড়া শুরু করবে আর কি, আর লাল লাল হয়ে পাতা পড়ে যায়, আর শীতকালে কিছু কোনো পাতাই থাকে না, কোনো পাতাই থাকে একদম। মানে আমার ভাই একবার এসেছে বাংলাদেশে, বলে কি একটা গাছ লাগাইছো তুমি, এটা একদম মানে কটকটে দাঁড়ানো হাড়ের মতো দাঁড়িয়ে আছে, পরে যে এত সুন্দর হয় এটা বোঝাই জানা, এটা আমার খুব প্রিয় গাছ। এখানে কিছুদিন আগে একটা মানে পাখি বাসা বেঁধেছিল, বাসাটা এখনো আছে। আচ্ছা পাখি বাসাটা মানে এখনো আছে, আমরা দেখতে পাচ্ছি। একটা আর্টিফিশিয়াল বাসা লাগিয়েছিলাম দেখো এটা, তারপরে ওই পাখি নিজে বাসা করেছে উপরে, উপরে দেখো দেখেন এখানে, ওই যে দেখো পাখি বাসা করেছে, অনেকগুলো বাচ্চা হয়েছিল, 8-10টা বেবি হয়েছিল, এত মজা ছিল বাচ্চা। আমি একটু কাছে গেলে ওরা এমন আমাকে মনে হয় মারতে আসবে আর কি, আমি একদম ভয় পেয়ে দূরে সরে গেছি, মানে সব মা আর কি মানে বাচ্চা সবগুলো বাচ্চা বসে আছে, মা ঢেকে এইভাবে করে আছে আর কি বাচ্চাগুলোকে ঢেকে। এটা হলো, এটা হলো কি বলো ওটাকে, ব্লাউরেগেন, ইয়া ব্লাউরেগেন, ওর দেখেছে ব্লাউরেগেন, ব্লাউরেগেন হলো নীল বৃষ্টি, নীল বৃষ্টি, ইয়া চমৎকার একটি নাম, ব্লাউ মানে হচ্ছে ব্লু এবং রেগেন মানে হচ্ছে রেইন। তো মানে এই ছিল আসলে মানে আমরা এসেছি অলরেডি আপার বাসায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরই মধ্যে আপনাদের আপার সঙ্গে ছাত্তা ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম, নাদিয়া সঙ্গে পরিচয়, হ্যাঁ সবাই মিলে একটা ঈদ মুবারক বলে। দর্শক আপনাদেরকেও আমরা জানি যে আপনারাও নিজেদের পরিবারের সঙ্গে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে ঈদ উদযাপন করছেন করেছেন, এবং আমরা আসলে সবাই মিলে খালেদ ভাই যেটি বলছিলেন যে ঈদ মুবারক বলে শেষ করতে যাচ্ছি। ফয়সাল ক্যামেরার পিছনে আছেন, ফয়সালকে আমরা সবাই মিলে ঈদ মুবারক বলি, আজকে বাংলাদেশে ঈদ, সবাইকে খুবই খুবই শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডয়েচে ওয়েলের সঙ্গে থাকবেন, এবং পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আরো নতুন কিছু নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবেন এবং আপনাদের ঈদ ভালো কাটুক, ভালো থাকুন, ডয়েচে ওয়েলের সঙ্গে থাকুন।